ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شكرا دين بھائی اپنی جانتے سے چھن جي আমরা যেসব কথা কোরআন হাদিস থেকে শুনি, এই কথাগুলি যদি আমরা আমাদের মা বোনদেরকে শোনাই তো তারা অ্যাকসেপ্ট করতে চায় না, মানতে চায় না। তারা বলে, তাও তোমাদের এসব নতুন নতুন হাদিস, এগুলো সব নতুন নতুন আনতেছ, এই বলে তারা উড়িয়ে দিতে চায়। এক কথায় তারা বিষয়টা গুরুত্ব দেয় না। তো তাদেরকে আমরা কীভাবে বুঝাবো এ বিষয়ে একটু বলবেন। জি সুপ্রিয় দিনী ভাই, আপনার প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি উপদেশ দেব এই সমস্ত মা বোনদেরকে, লজিক্যালিভাবে বলবো তাদেরকে, যুক্তিগতভাবে, যে কোরআন হাদিস পুরাতন নাকি নতুন। তারা তো অবশ্যই বলবে যে কোরআন হাদিস অনেক পুরাতন, মানে 1450 বছর আগের। তো যদি তারা এটা স্বীকার জান, তাহলে কোরআন হাদিস দিয়ে যেটা প্রমাণ হবে সেটাই তো পুরাতন কথা। এখন আপনাদের নিকটে নতুন বলে মনে হলেই কি নতুন হয়ে গেল সেটা? না, এটা সঠিক নয়। বরং কোরআন হাদিসের দলিলে যা পাওয়া যাবে সেটাই হলো অতি পুরাতন কথা এবং সেটাই হলো সঠিক। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের বাংলাদেশে গ্যাস আবিষ্কার হয়েছে বেশি দিন আগে নাই, কিন্তু এর অর্থ কি এই যে গ্যাস আগে ছিল না? গ্যাস ছিল শত শত বছর ধরে আমাদের বাংলার জমিনে, আল্লাহ রাব্বুল আমিন গ্যাস রেখেছেন এই ভূগর্ভে, কিন্তু এই গ্যাস আবিষ্কৃত হয়েছে এই কিছুদিন আগে, ধরে নিন ওই 30-40-50 যাই হোক। কিন্তু এর অর্থ এ নয় যে এই গ্যাসটা নতুন, গ্যাসটা ছিল, গ্যাসের ক্ষণে আগে থেকেই ছিল, আবিষ্কারটা পরে হয়েছে। এরকমই ধরে নিতে হবে যে কোরআন এবং হাদিসে যেটা প্রমাণিত হয় সেটাই হলো পুরাতন, সেটাই হলো আসল। আর কোরআন হাদিসে যেটা নাই সেটা যদি 1000 বছর থেকে চলে আসে তবুও সেটাই হলো নতুন কথা, সেটাই হলো কি প্রত্যাখ্যাত শরীর দৃষ্টিতে। এবং আপনারাও জানেন যে দলিল ছাড়া কোনো জিনিস টিকে না। আপনি যদি জমি দখল করে থাকেন, ঢাকা শহরে একটা জমি দখল করে আপনি বাড়ি ঘর করে নিয়েছেন, কিন্তু ওই জমির আপনার দলিল নাই, আর ওই জমির দলিল আছে অন্য লোকের নামে, অন্য লোকের লিগ্যাল দলিল রয়েছে, তা আপনি যদি 20-30 বছর থেকে ওখানে থাকেন আর দলিলের খোঁজাখুঁজি হয়, তাহলে কিন্তু ধরা অবশ্যই খাবেন। আপনার দলিল নাই, আপনি উচ্ছেদ হতে বাধ্য হবেন। এবং দলিল যার রয়েছে সেই এখানে সেটেলমেন্ট হবে। কাজেই দলিল ছাড়া কোনো কিছু তো চলে না। আপনার জমির দলিল লাগে, জমি কিনতে গেলেও তো আপনি বিনা দলিলে কেনেন না। আমার মতো হুজুরও যদি বলে তা তো বিশ্বাস হবে না, বলবেন যে দলিলটা দেখেনি। তো দলিল প্রিয় হবেন, এবং দলিল ছাড়া মিথ্যাবাদী কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলছেন, ইহুদি খ্রিস্টানদের জবাবে যারা বলেছিল লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে কেউ প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ইহুদি বা খ্রিস্টান না হবে। তো আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এগুলি তাদের মনের কল্পনা জল্পনা, মনের আশা আশা আকাঙ্ক্ষা মাত্র। এরপর আল্লাহ তার রাসূল বলেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি বলে দিন অথ হে রাসূল, আপনি বলুন ওই ইহুদি খ্রিস্টানদেরকে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা দলিল দাও তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মানে এই যে দাবি করলে যে ইহুদ খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না, এটা যে দাবি করলে দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকো, তার মানে দাবি করলে দলিল দিতে হবে।
দাবির সত্যতা প্রমাণ করার জন্য দলিল দিতে হবে। দলিল দিতে পারলে দাবি সত্য, নতুবা দলিল দিতে না পারলে দাবি হবে মিথ্যা। দলিল ছাড়া তো কোনো কিছুই চলে না। তো কোরআন হাদিসের দলিল দেওয়ার পরও যদি আপনি বলেন যে না এটা মানা যাবে না, বাপ দাদার কথা মানা যাবে, তো বাপ দাদা কি দলিল থেকে বড় হলো? কোরআন হাদিস থেকে বড় হলো? অথচ আল্লাহ রাব্বুল আমিনের উপরে এবং তার রাসুলের উপরে বাপ দাদাকে স্থান দেওয়া যাবে না, বরং ওদের থেকেও ইনারা হলেন সব থেকে শ্রদ্ধেয় এবং শিরোধার্য। আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসুল, আপনি বলে দিন, অথবা হে মহম্মদ আপনি বলে দিন আতিউল্লাহ ওয়া রাসুল, তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখো তারা যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কত শক্ত কথা আল্লাহ বলছেন এখানে সূরা আলে ইমরানের আয়াত। কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলে দিন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, তোমরা আল্লাহকে মেনে চলো এবং তার রাসূলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাহ, যদি ফিরে যাই বা যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখুক বা জেনে রাখো ইন্নাল্লাহুল কাফিরিন, আল্লাহ কাফের কুলকে ভালোবাসেন না। তার মানে আল্লাহ এবং তার রাসুলের আদেশ নিষেধ স্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পর যারা মানে না তারা কাফের। ভালো মানুষের কাজ না তো, কোরআন এবং হাদিসের যখনই দলিল আসবে সেটাকে শিরোধার্য করতে হবে। এসুরা আল্লাহ ইমরান আয়াতই আল্লাহ বলছে, 31 নম্বর আয়াত, বললে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনি বলুন, অথবা হে রাসুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অনুসরণ করো মানে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুম আল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে তিনি মার্জনা করে দিবেন, আল্লাহ গফুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং আল্লাহ হলেন মহা ক্ষমাশীল মহান দয়ালু। এখানে আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মাদের অনুসরণ করো, অনুসরণ করে চলো, তাকে মেনে চলো। তাহলে আল্লাহকে যদি ভালোবাসেন, বাসার দাবিতে সত্যবাদী হন, আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে। তার মানে আল্লাহর ভালোবাসা, রাসুলের ভালোবাসা নিহিত রয়েছে রাসুলের অনুসরণে, রাসুলকে আনুগত্য করে চলার মধ্যে। আর আপনারা যদি রাসুলের হাদিস পান, এরপর না মানেন, বলেন এটা নতুন হাদিস, হাদিস কি নতুন হয় নাকি, না হাদিসটাই পুরাতন? তো যদি কোরআন হাদিস প্রত্যাখ্যান করেন, বাপদাদার রসম রেওয়াজ মানেন, তাহলে কোন দজক ঠিকানা হবে খবর আছে? অতএব সতর্ক সাবধান, দলিল আসার পরে চুঁচারা করা এটা মুসলমানদের স্বভাব নয়। ইন্নামা কানা কওলুল মুমিনা মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া ইলা রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মোমেনদের তো এটাই কথা, যখন তাদেরকে ডাকা হবে আল্লাহ এবং তাদের রাসুলের দিকে, তারা বলবে সামে'না, আমরা শুনেইলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। এটাই হলো মোমেনদের স্বভাব। মোমেনদের স্বভাব এটা নাই যে কোরআন হাদিস শুনে বলছে যে এটা দলিল, নতুন কথা, নতুন হাদিস, আর নিজের জালিয়াত আমল, অশুদ্ধ আমল, শেরেকি আমল, বেদাতি আমল, ওটাই নাকি পুরাতন হাদিস। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তো যা হোক, মা বোনদের প্রতি বিশেষ উপদেশ থাকবে যে আপনারা আপনাদের ছেলেদের কথা, স্বামীদের কথা ফলো করার চেষ্টা করবেন, যেহেতু তারা কোরআন হাদিস দিয়ে আপনাদের বুঝাচ্ছে। ওরা কি আপনাদের অকল্যাণ চায়? আপনার জাহান্নামী হন এটা চাই? কেউ চায় তার স্ত্রী জাহান্নামে যাক, কেউ চায় তার মা বাপ জাহান্নামে যাক, তাহলে কেন তাদের কথা শুনেন না? এটা তো কপাল পোড়া হওয়ার লক্ষণ। অতএব সতর্ক সাবধান মা বোনেরা, দলিল পেয়ে যাবেন, কোরআন হাদিসের স্পষ্ট দলিল পেয়ে গিয়েছেন, আর কোনো কথা নাই, আপনি সেটাকেই ফলো করবেন, তাতেই কল্যাণ রয়েছে। তারপর দেখেন মক্কা মদিনার দেশ, যেখান থেকে ইসলামের আবির্ভাব, আজও দেখেন মক্কা মদিনার সাথে আমাদের দেশের আমল আর মিলে কি মিলে না, দেখবেন অসংখ্য শেরেক এবং বেদাত কুফরিতে নিয়ে নিমজ্জিত রয়েছে বাংলার মানুষ, বাংলার জমিন
মাজারে কবর পূজায় ভরে গিয়েছে। হজরত সৌদি আরব পুরা মাজার মুক্ত দেশ, সেখানে ওলি আল্লাহ নাই, সাহাবায়ে কেরামদের মতো বড় বড় ওলি আল্লাহ যাদের পায়ের ধুলোর সমান হবে না আমার দেশের ওই বাবা শাহজালাল, শাহপরান ইত্যাদি, তাদের বড় বড় মাজার, সাহাবিদের মাজার নাই কেন? কারণ এটা ইসলাম বিরুদ্ধ নিয়ম, এবং আল্লাহ ছাড়া কারো নিকটে সাহায্য চাওয়া যাবে না, পরিত্রাণ চাওয়া যাবে না, বিপদ উদ্ধার চাওয়া যাবে না, সন্তান সাথে চাওয়া যাবে না, এগুলো আল্লাহর সেফাত। কিন্তু আমার দেশে কারো যদি ছেড়ে না হয়, চলে গেছে বাবার মাজারে, শাহজালালের মাজারে, শাহজালালের মাজারে না কাম হয়েছে, চিশতির মাজারে চলে গেছে, সেখানে কাম হয়েছে, বাগদাদ চলে গেছে, মানে মোশরেক খালি ঘোরাঘুরি করছে শিরকের আড্ডায়, ওরা আল্লাহ নাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জাতীয় লোকগুলি, এদেরকে যখন কোরআন সহিহ হাদিসের কথা বলা হয়, তখন তারা বলে যে এসব নতুন নতুন কথা বাদ দাও, আমরা বাপ দাদা থেকে যেটা শুনে সেটা আমরা, এটা মোশরেকদের কথা, মোশরেকরা মানতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আবির্ভূত হলেন, কালেমার দাওয়াত পেশ করলেন, বললেন যে এক আল্লাহকে মানো এবং লাত মানাত ওজ্জা এগুলো সব বাদ দাও, তখন তারা কি করেছিল, রাসূলের শত্রু হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, বলেছিল যে আমরা বাপ দাদার কাছ থেকে যা পেয়েছি সেটাই মানবো, হাসব না মা ওয়াজন্না আলাইহা আবানা, বলেছিল যে আমাদের জন্য যথেষ্ট বাপ দাদাদেরকে যার উপর পেয়েছে ওটাই। আল্লাহ উত্তরে বলেছেন, তাদের প্রতিবাদ করেছেন যে যদি তারা কিছু না জানে, কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন না হয় ও বাপ দাদা, তাদের তাকে মানতে হবে। তো কোরআন হাদিসের এগেনস্টে, ইসলামের এগেনস্টে বাপ দাদাকে দোহাই হিসেবে পেশ করেছিল এই মুশরিকরা। তো আপনিও যদি এরকম আচরণ করেন, আপনারাও যদি করেন যে না বাপ দাদা থেকে যা পেয়েছি আর শেরেক বেদাত পেয়েছেন সেগুলোকে মেনে চলেন কোরআন হাদিস বাদ দিয়ে, তো জান্নাতুল ফেরদাউস কি ঠিকানা হবে না জাহান্নাম হবে ঠিকানা? অতএব সতর্ক সাবধান করে দিলাম মা বোনদেরকে যে খবরদার, আপনারা আপনাদের প্রবাসী যারা আত্মীয় স্বজন এসেছে এবং সহি দাওয়াত পেয়েছে, মক্কা মদিনার ইসলাম পেয়েছে, তাদের কথাগুলি শোনার চেষ্টা করবেন, তারা আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্যে আপনাদেরকে বোঝায় না, তাদের দলিল ভিত্তিক কথা অনুসরণ করবেন, তাদেরকে মেনে চলবেন, তাদের উপর আস্থা রাখবেন যে তারা আপনাদের কল্যাণেই আপনাদেরকে বুঝাচ্ছে। তা না করে যদি বাপদাদা দোহাই দিয়ে শেরেক করেন, বেদাত করেন, উল্টাপাল্টা কাজ করেন, আর রাসূলের হাদিস পেয়ে কোরআন আয়াত পেয়ে বলেন যে এগুলো নতুন, এগুলো তো নতুন না, এগুলোই তো পুরাতন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন হেদায়তের মালিক, আমাদের উচিত হবে কোরআন সন্ন্যাকে ফলো করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতে সকলে জানা যাবে, একমাত্র যারা অস্বীকার করেছে জান্নাতে যেতে তারাই যাবে না। কালু উমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছিলেন যে কে জান্নাতে যেতে অস্বীকার করে হে আল্লাহ রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানে আতানি দখল জান্নাত, যারা আমার আনুগত্য করবে মানে আমাকে মেনে চলবে তারাই জান্নাতে যাবে, আমার আসানি ফাঁকা দাবা, আর যারা আমার বিরোধিতা করবে মানে আমাকে মানবে না তারাই অস্বীকার করলো, মানে তারাই জান্নাতে যেতে অস্বীকার করলো। বুখারী শরীফ হাদিস, কত বড় কথা, মানে রাসূলের আনুগত্য করা মানে কি জান্নাতে যেতে চান, রাসূলের আনুগত্য করলেন না, মেনে চললেন না, বাপ দাদার কথাকে প্রাধান্য দিলেন, তার মানে কি আপনি জাহান্নামে যেতে চান, জান্নাতে যেতে রাজি নন? এবং আপনার হেদায়তের গ্যারান্টি রয়েছে কোরআন হাদিসে, আল্লাহ রাসূল সাহেব বলেছেন তোমাদের এখানে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে শক্ত করে কখনোই পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস কি? কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন ও সুন্নাহ নবী তার রাসূলের সুন্নাহ, মুআত্তা মানে গেছে মুসনাদ হাকিম এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুটো জিনিসকে ফলো করতে বলেছে, কোরআন এবং সুন্নাহকে। তৃতীয় জিনিস হিসেবে বাপ দাদা ফলো করতে বলেনি, পীর পুরোহিত ফলো করতে বলেননি, হ্যাঁ আলেমদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন, আলেমদেরকে জিজ্ঞাসা করে শরীয়ত মানতে বলেছেন। ফাস আলু আহলা জিক্রে ইন কুনতুমুল্লাহ তাআলামুন, তোমরা আহল জিকির অর্থাৎ কোরআন সুন্নাহ অভিজ্ঞদেরকে জিজ্ঞাসা করো যদি না জানো। কিন্তু আল্লাহ কোনো পীর পুরোহিতের পূজা করতে বলেননি, আরব জাহানে মানুষ হয়ে মানুষের পূজা করে না, শেরেক করে না, বিদাত করে না, এই গালফ কান্ট্রিতে মক্কা মদিনার দেশগুলিতে, মক্কা মদিনার দেশ সহ গালফ কান্ট্রি মানে উপসাগরে যতগুলি দেশ রয়েছে, দোয়ারুল খালিজ বলা হয়, যেমন কাতার,
তারপরে কুয়েত, বাহরাইন, আরব ইমারাত, এগুলোই শিরিক বিদআত মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তৌফিক দান করুন। আমিন।